গভীর থেকে অসংখ্য অগণিত শুক্রিয়া দেয় করতেছি ওই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের আলিসান দরবারে যিনি এলাকার সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের থেকে বাছাই করিয়া হাতে গোনা অল্প কয়েকজন মুসলমানকে বেহেস্তের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন একটা মহান প্রভুর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত আমরা অল্প কয়েকজন নগণ্য মানুষ এই নিয়ামতটুকু প্রাপ্ত হয়েছি এজন্য আমরা খুশি না যদি আমরা খুশি থাকি তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরেশ্বরে একবার কালীমাতুর শকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হক সাইয়দোনা কুদমাতোনা ইমামোনা আবি বোনা তবি বকুলা ওই মহান মানবের সানে যিনি গুনে ধরা মানব জাতিকে অন্ধকার অচ্ছন্ন থেকে দূর করে আলোর দিশা দেখিয়ে তামাম পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব রূপান্তরিত করেছেন ওই মহান মানবের পর আমরা একবার জোরে সরে পাঠ করে বলি মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম সুস্থ কামনা করতেছি মুক্তি কামনা করতেছি জান্নাতের সুউচ্চ মাকান কামনা করতেছি দিনের ওই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য যার বাবা আদম থেকে শুরু করে আজকের পৃথিবীর জমিনের এই দিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে গিয়ে কালিমার পতাকাকে উড্ডীন করতে গিয়ে নিজেদের সর্বশ্রেষ্ঠ সম্পদ জীবনকে বিলীন করে দিয়েছেন অন্ধকার প্রকোষ্ঠে পঙ্গুত্ব বরণ করে আছেন বাড়িঘর পুত্র সন্তান সন্ততির মায়াত্যাগ করে দূর দূরান্তে পড়ে আছেন ওই সমস্ত দিনের মর্দে মোজাহিত্যের সময়ের শ্রমের অর্থের সম্পদের জীবনের সর্বোত্তম জাজা ফিরদাউস মনে করতেছি বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর কথাবার্তা বলি অনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে গদ্বাদা কথাবার্তা বলতে পারি না যতটুকু সময় আল্লাহ তাআলা তৌফিক দান করেন ছোট্ট অল্প জ্ঞান থেকে সেই একটা বিষয়ের উপরে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো মানুষকে আল্লাহ তালা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন দুটা রাস্তা দিয়েছেন ফারিয়া উংফিল জান্না ও ফারিয়া উংফিজ শাইর একটা হলো জান্নাতের পথ আরেকটা হলো জাহান্নামের পথ কোন কাজ করলে মানুষ জাহান্নামের নামের কোন স্তরে পঁচবে আজকে আমার আলোচনার আলোচ্য বিষয়বস্তু হলো এই বর্তমান জেনারেশন অনেক শিক্ষিত এডুকেট হায়ার এডুকেট যখন লেখাপড়ার একটা পর্যায়ে যায় মানুষ তখন চিন্তা করে কোন সাবজেক্টে লেখাপড়া করলে অতি তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে তাই না কোন বিষয়ের উপর লেখাপড়া করলে অতি তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে এবং চাকরির মাইনে বেতন বেশি হবে কোন সাবজেক্টের উপর বিসিএস করলে চাকরির নিশ্চয়তা বেশি এবং সম্মানই বেশি মানুষ সহজে বেশি ইনকাম করার জন্য ওই সাবজেক্টটাই চয়েস করে নেয় আমাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে এই দুনিয়ার কৃতকর্মের হিসাব দিতে হবে আমরা তো সবাই জানি জান্নাত আটটা জাহান্নাম সাতটা আসলে জান্নাত একটা জাহান্নাম একটা এই জান্নাতেরও স্তর আছে জাহান্নামেরও স্তর আছে কিন্তু জান্নাত একটাই জাহান্নাম একটাই এখন কোন কারণে কোন জাহান নামে যেতে হবে জাহান নামের কোন স্তরে পসতে হবে আমার ক্ষুদ্র জ্ঞানে তিন ঘন্টার আলোচনা হয় কিন্তু আজকে তিন ঘন্টা নয় এখন আমার ঘড়ি দুই মিনিট আগে চলে ষাটটা বেজে আটান্ন মিনিট হয়তোবা আপনাদের ঘড়িতে সাতটা ছাপ্পান্ন মিনিট ধরে নেন আটটাই সোয়া নয়টা কিংবা সাড়ে নটার ভিতরে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কিন্তু জাহান নামের যে কটা স্তর আছে সব কটা স্তর কোন কোন কারণে মানুষ কোন অপরাধের কারণে পৌঁছবে সেই স্তরগুলো আজকে উল্লেখ করা সম্ভব নয় যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে দুইটা স্তর পর্যন্ত পৌঁছার চিন্তাভাবনা আছে ওমা তৌফিক সরাসরি আলোচনার মূল প্রান্তে চলে যাই মহান আল্লাহ তালা জিন এবং মানুষকে পার্থিব জীবন পরিচালনা করার জন্য ভালো এবং মন্দ দুটা রাস্তা দেখিয়েছেন যদি মানুষ ভালো কাজ করে তাহলে তার জন্য জান্নাত আর যদি মানুষ মন্দ কাজ করে তাহলে তার প্রতিদানস্বরূপ আল্লাহ তালা তৈরি করে রেখেছেন জাহান্নাম জাহান্নাম শব্দের অর্থ হল কঠোরতা রুরতা অন্ধকারচ্ছন্নতা জাহান্নাম শব্দের অর্থ হল কঠোরতা রুরতা অন্ধকারচ্ছন্নতা ইত্যাদি আর অনেক অর্থ হয় ইসলামী শরীয়তের পরিভাষায় পাপাচারীদের জন্য নির্মিত অগ্নিকুণ্ডকে জাহান্নাম বলা হয় আল্লাদ্রোহী ক্ষুদাদ্রোহী আল্লাহ তালার আদেশ অমান্যকারীদের জন্য শাস্তির জন্য মহান প্রভু যে স্থানটা নির্ধারণ করেছেন সেই স্থানের নাম হল জাহান্নাম এই প্রসঙ্গে মহান আল্লাহ তালব আটাত্তর নম্বর সুরা তিরিশ নম্বর পারাব সুরতুন নাবার একুশ এবং বাইশ নম্বরত আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইন্ন জাহান্নামা কানাত মীর সৌদাব লিপ্ত অব্দি নামা বাব আল্লাহ তাআলা বলতেছেন ইন্ন জাহান্নামা কানাত মির সৌদাব নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় রয়েছে অপেক্ষায় রয়েছে ওয়াইটিংয়ে আছে আমরা বলি না হ্যাঁ ফোন দিছি কিন্তু ফোনটা ওয়াইটিং মানে কল ঢুকাইতে পারছে না কল ঢুকছে কিন্তু রিসিভ হচ্ছে না সে অন্য জায়গায় ব্যস্ত আছে আমি ওয়াইটিং এ আছি সে আমাকে ওয়াইটিংয়ে ফেলে রেখেছে ব্ল্যাকলিস্টে ফেলে রেখেছে বলি না আমরা জাহান নামটা ইন্না জাহান্নামা কানসদ এই মীর সদুন শব্দের ব্যাখ্যায় এসেছে জাহার নামটা প্রতীক্ষায় আছে অপেক্ষায় আছে কাদের জন্য লিপ্তা আপ যারা সীমা লঙ্ঘনকারী খোদাদ্রোহী অত্যাচারী আল্লাহ তালার হুকুমের উল্টা চলে আল্লাহ বলেছে ডান দিকে যাও সে বাম দিকে চলে আল্লাহ বলছে আজান হয়েছে নামাজে যাও সে দৌড়ায় খেতে চলে আল্লাহ বলছে তুমি হালাল খাও সে হালাল খায় না বেশি করে হারাম খায় আল্লাহ বলছে রমজান মার সিয়াম পালন করো সে সিয়াম পালন করে না সিয়াম ভঙ্গ করে যেই ব্যক্তি আল্লাহ দ্রোহী আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে কি জাহান্নামা মির সদা ওই ব্যক্তির জন্য জাহান্নামটা অপেক্ষায় রয়েছেন প্রত্যেক সৎ এবং অসৎ সকল মানুষকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে তাই না লোকটা সৎ আমল করুক আর অসৎ কাজ করুক লোকটা নেকিওয়ালা হোক আর বদিওয়ালা হোক লোকটা পুণ্যবান হোক আর পুণ্যবান সারা হোক লোকটা জাহান্নামই হোক আর জান্নাতি হোক সমস্ত মানুষকে জাহান্নামের উপর যে ব্রিজ আছে সেটাকে আমরা পুলসিরাত বলি এই পুলসিরাত অতিক্রম করতে হবে ঠিক না এই পুলসিরাত অতিক্রম না করে কোনো মানুষ জান্নাতিও জান্নাতে যেতে পারবে না পোষতে পারবে না অর্থাৎ পুলসিরাত অতিক্রম করতেই হবে সুবিধা হলো তাদের জন্য যারা নেককার জান্নাতি হবে তারা যেমন এমন মনে হবে পুলসিরাতের ব্রিজের সামনে গিয়ে দাঁড়াইল চক্ষুটা বন্ধ করল খুলে দেখলো ব্রিজ আবার হয়ে গেছে বলেন সোহান আর যারা গুনাহাগার পাপি ক্ষুদাদ্রোহী অপরাধী সীমালঙ্গনকারী আল্লাহ তালার হুকুমের বিরুদ্ধে চলত আল্লাহর হুকুমের বিরুদ্ধে চরণ করত আল্লাহ বলতো তুমি ডান দিকে চলো সে বাম দিকে চলত আল্লাহ যে কথা বলতো তার উল্টাটা সে করত যে কথা মানা করতো তা সে মানত না তার মন করা মতো জিন্দিগি যাপন করত ওই ব্যক্তি ঝান্নাতে জাহান নামের সেই ব্রিজের সামনে দাঁড়াবে সে একবার এক কদম দিবে কেটে কেটে জাহান নামের নিচে এই ব্রিজের নিচে পড়ে যাবে আবার কষ্ট করে উঠবে আবার সে পড়ে যাবে আবার কষ্ট করে উঠবে আবার সে বারবার পরে যাবে জাহান নামটা অপেক্ষায় আছেন প্রতীক্ষায় আছেন ওই ব্যক্তিদের জন্য যারা সীমা লঙ্ঘনকারী অত্যাচারিক তিন নম্বর সুর সুর আল আলী ইমরানের একশো একত্রিশ নং আয় মোহন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন অত্যা কুনা রতি ওদ্য তোমরা জাহান্নামকে ভয় কর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সীমালঙ্গনকারীদের জন্য অত্যাচারীদের জন্য ক্ষুদাদ্রোহীদের জন্য আল্লাহর হুকুমের যারা উল্টা চলে ওদের জন্য তিন নম্বর সুরার একশো একত্রিশ নং আয়াত সুরাত আলী ইমরান আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই জাহান্নামকে জাহান নামকে তোমরা ভয় করো যেই জাহান্নামটা অবাধ্যদের জন্য তৈরি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে এখন আসুন তো আমরা মিলাই আমরা কি অবাধ্য নাকি ভাদ্য আমরা কি অভাদ্য নাকি ভাদ্য আমরা কি আল্লাহ তালার হুকুমের ঠিকঠাক মতো কাজ করতেছি নাকি আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছেন সেই হুকুমের লঙ্ঘন করে চলতেছে সাতচট্টি নাম্বার সুর সুরতুল মুলকের উনত্রিশ নাম্বার পাড়ার সাতষট্টি নাম্বার সুর সৌরতুল মুলকের সয়নং আয়তে মন আল্লাহ তাআলা বলেন ওলিল্লা দিন ক্যাফারু বিরব্বিহিম আদাবু জাহান্নাম যারা তাদের পালন কর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের আজাব যারা তাদের পালন অস্বীকার করেছে অস্বীকার কি মুখ দিয়ে করতে হবে অস্বীকার আমি আল্লাহকে মানি না আমি আল্লাহর হুকুম মতো চলি না দেখি আমাকে আল্লাহ কি করে এটাকে মুখ দিয়ে বলতে হবে আপনাকে আপনাকে গ্রামের ভাষা আমি বুঝাই আপনার তিনটা সন্তান আছে তিনটা সন্তানের মধ্যে দুইটা সন্তান আপনার ভাদ্য একটা সন্তান আপনার অবাধ্য আপনি তিন সন্তানকেই বলেছেন আগামীকালকা সকালবেলা তিনোজন এসে ফজরের সালাদ জামাতে শহীদ পড়ব এর মধ্যে আপনার দুই সন্তান আসছে আরেক সন্তান আসেন আপনি বলে দিয়েছেন যদি কেউ ফজরে জামাতে হাজির না হও তাহলে তার সকালের নাস্তা বন্ধ করে দিব এর মধ্যে দুই সন্তান আসছে আরেক সন্তান বলল মনে মনে করে দেখ মনে কি করে এটা আপনার শোনায় বলছে আপনাকে শোনায় বলে নাই সে মনে মনে বলছে দেখ মনে কি করে তাহলে অবাধ্যতা এটা মুখ দিয়ে করতে হয় না আপনি আমি যে আল্লাহর অবাধ্য হই আল্লাহকে অস্বীকার করি এটাকে মুখ দিয়ে করতে হবে দেখ মনে আল্লাহ কি করে না মুখ দিয়ে করতে হবে আল্লাহ যে হুকুম করেছেন যে আদেশ দিয়েছেন এই আদর্শ আদেশগুলো পালন না করাই তো আল্লাহকে অস্বীকার করে কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান আপনাকে সরাসরি বলে নয় দেখমুনে কি করে মনে মনে কি করে বাবার পাওয়ার যে নিছে কদ্দুর আছে ঠিক তেমনি ভাবে আমাদেরও মুখ দিয়ে বলতে হবে না দেখমুনে আল্লাহ কি করে আমাদের আচরণেই প্রকাশ পায় আমরা কি আল্লাহর বাধ্যগত নাকি আমরা আল্লাহর অবাধ্য আল্লাহকে অস্বীকার অস্বীকার করে চলছে ওই স্থানটা কতই না নিকৃষ্ট স্থানটা অবাধ্যদের জন্য তৈরি করে রেখেছেন জাহান নামের পরিচয় সম্পর্কে বলতে গিয়ে বিশ্বনবী সাঈমা আবিবুনা তবি বো তিনি বলেন কেয়ামতের দিন জাহান্নামকে হাসরের মাঠে উপস্থিত করা হবে এই জাহান নামের থাকবে সত্তর হাজার লাগাম হাজার লাগাম তো আপনাদেরকে বুঝাতে হবে না যেহেতু গরুকে মহিষকে সারা জীবনই লাগাম লাগায় চালাইছেন রশিদিয়া টাইনা টাইনা নিছেন। অর্থাৎ লাগাম আর গ্রামের মানুষকে বুঝাতে হবে না আল্লাহ রসুম সাল আলী সাল্লাম বলেছেন জাহান নামকে মতের ময়দানে উপস্থিত করা হবে জাহান নামের থাকবে সত্তর হাজার লাগাম এই সত্তর হাজার লাগামকে ধরে রাখবে আরো সত্তর হাজার ফেরেস্তা একটা লাগামের মধ্যে একটা ফেরেস্তা নয় এক একটা লাগামের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা থাকবে একবারে শিক্ষিত না হলেও ইন্টু দিয়ে পূরণ করতে পারেন গুণ করতে পারেন এখানে মোটামুটি সবাই আছেন সত্তর হাজার ইন্টু সত্তর হাজার যদি আপনি করেন তাহলে আপনার কয়েকশ কোটি দাঁড়াবে এই হিসাবটা এখনো মোবাইল আছে আপনি ইন্টু করে দেখতে পারেন কিংবা বাসায় গিয়ে হিসাব করে দেখেন সত্তর হাজার ইন্টু সত্তর হাজার দাঁড়াইলে আপনার প্রায় ঊনপঞ্চাশ কোটির উপরে দাঁড়িয়ে যায় জাহান নামকে কেয়ামতের ময়দানে পেরেস্তারা নিয়ে আসবে জাহান নামের থাকবে সত্তর হাজার লাগাম এক একটা লাগামের মধ্যে সত্তর হাজার ব্যবস্থা ধরে রাখবে যেমন ধরেন আপনাকে আরো সহজে বুঝাই এই যে গ্রামের মধ্যে আপনারা গরু পালেন মহিষ পালেন অনেক সময় দেখা যায় গরুটা পাগলা হলে মহিষটা পাগলা হলে আপনি যে রশির মধ্যে ধরে রেখেছেন একবার মহিষ আপনাকে টেনে সামনের দিকে নিয়ে যায় আবার আপনি মহিষকে না পিছনের দিকে নিয়ে আসেন ঠিক কিনা অনেক সময় পাগলা করে এরকম করে না এক পর্যায়ে দেখা যাচ্ছে আপনি মহিষের সঙ্গে আর পারতেছেন না না পারার কারণে কি করেন দেখতেছেন কোথাও কোনো বৃক্ষ আছে কিনা গাছ আছে কিনা যদি কোনো গাছ থাকে বৃক্ষ থাকে তাড়াতাড়ি এই গাছটার মধ্যে নিয়ে আপনি রশিটা পেঁচ দেন ঠিক না কারণ কি আপনি এটা আটকাইতে পারতেছেন না আপনার জোরে ওই মহিষ গরুর সাথে কুলাইতে না লাগাম থাকবে এক একটা লাগামের মধ্যে হাজার থাকবে এই সত্তর হাজার বিরিস্তা যাহার নাম একবার গরু জীবন মানুষকে টেনে একবার সামনে নিয়ে যায় আবার মানুষ গরুকে টেনে পিছনের দিকে নিয়ে আসে এক পর্যায়ে মানুষ গরুর সঙ্গে আর পারতেছে না তখন যেমনিভাবে আপনি গাছের মধ্যে বৃক্ষের মধ্যে পেস দিয়ে শক্তি করেন এই জাহান নাম কে ময়দানে সত্তর হাজার লাগাম সহ এই কোটি কোটি ফেরস্তা সহ জাহান নাম একবার টান দিয়ে এক একদিকে নিয়ে যাবে ফেরেস্তার আবার জাহান নামকে টান দিয়ে একদিকে নিয়ে আসবে চিন্তা করেছেন জাহান নাম কত পাওয়ারফুল জাহান নামের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতেছে আল্লাহর কাছে ফরিয়াত আমার একটা অংশ তো আর একটা অংশকে খেয়ে ফেলতেছে আল্লাহ রাসুলসল্ল আল্লাহ তাহার নামকে বললেন তাহলে তুমি দুইটা নিঃশ্বাস ফেলো এই যে এই বছর তো খুব বেশি শীত পড়ে নাই গত বছর শেষের দিক দিয়ে কিছু শীত ছিল শেষের এক দুই সপ্তাহ প্রচন্ড শীত ছিল এই শীতগুলো করতে এসেছে আল্লাহ তালা বলেছেন তুমি শীত শীজনে একটা শ্বাস ফেল বাপ আর দেখবেন গরমের অনেক তীব্রতা হয় অনেক গরম হয় না পাখার বাতাসও গরম হয়ে যায় আল্লাহ তালা বললেন তুমি গরমে একটা শ্বাস ফেলবা এই শীতের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাসের কারণ গরমের প্রখরতা জাহান নামের নিঃশ্বাসের কারণ জাহান নামের একটা অংশ একটা অংশ খেয়ে ফেলতেছে আল্লাহর কাছে অভিযোগ করতেছে আল্লাহ তালা বলছেন তুমি দুইটা নিঃশ্বাস ফেলবা এই দুইটা নিঃশ্বাসের কারণে শীতের তীব্রতা হয় এই জাহান নামের নিঃশ্বাসের কারণে গরমের প্রখরতা হয় জাহান নামের নিঃশ্বাসের কারণে জাহান্নাম এমন একটা স্থান এই জাহান্নামকে আল্লাহ তালা ডেকে রেখেছেন লোবনীয় বস্তু দ্বারা লোককে দশ টাকা আপনি লাগাইলে এক সপ্তাহ পরে আপনারা পনেরো টাকা দিব সোধ না আপনি দশটা টাকা দিলেন এক সপ্তাহ পরে পনেরো টাকা দিব আপনার মূল টাকা রইল আরও পাঁচ টাকা বেশি এলো এটা লোভনীয় বস্তু না আপনাকে বলা হলো আপনি কোনো জায়গায় চাকরি করেন বা কোনো কাজকর্ম করেন কিংবা আপনাকে বোর্ডার আইডি একটা বিতরণের জন্যই দেওয়া হইল এখন দেখা গেল আপনি ও একটু দেরি হচ্ছে পাইতে বা তারাহুরে আছে লোভনীয় বস্তু না একশো টাকা পাইছে একটু পরে বাই আপনার কার্ডটা পাওয়া গেছে একশো টাকা দিছে দুই মিনিটে বাইভেলস ফেলস টাকা নাই আধা ঘন্টাও কাঠ পায় নাই জাহান ডেকে রাখা হয়েছে লোভনীয় বস্তু দিয়ে যেটা করলে আপনার ক্ষতি হবে এই সমস্ত লোভনীয় বস্তু দিয়ে যাহার নামকে ডেকে রাখা হয়েছে আর জার নামকে ডেকে রাখা হয়েছে কষ্ট দিয়ে পরিশ্রম দিয়ে মুজাহাদা দিয়ে পরিশ্রমের যে পরিশ্রম শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওজো করতে হবে এটা কষ্ট রমজান মাসে খেয়ে রোজা রাখতে হবে এটা কষ্ট হালাল পথে চলতে হবে এগুলো কষ্ট এই জাহার নামকে ডেকে রাখা হয়েছে লোভনীয় বস্তু দ্বারা আর জান্নাতকে ডেকে রাখা হয়েছে কষ্টকর জিনিস দ্বারা সুতরাং কষ্ট করতে পারলে জান্নাত পাওয়া যাবে বস্তু থেকে বেঁচে থাকলে নাম থেকে বাসা যাবে গ্রন্থকার বলেন জাহান নামের পরিচয় দিয়েছেন তিনি এভাবে জাহান নাম হলো এক প্রকার আগুনের নাম যার মাধ্যমে পাপিদেরকে আল্লাহ তালা শাস্তি দিবেন জাহান নামকে কেন নামকরণ করা হইল এই পর্যন্ত শেষ এখন আসুন জাহান্নামের নামের স্তর বা দরজায় যাই কোরআনি বিধানের আলোকে একনিষ্ঠভাবে আল্লাহ তালার আদেশ নিষেধ পালনের দ্বারা মানুষ মুমিন হিসাবে গণ্য হয় আর আখিরাতে লাভ করে পুরস্কারের শ্রেষ্ঠতম স্থান সেটা হলো জান্নাত কিন্তু মানুষ এই পৃথিবীতে আল্লাহতালার বিধানাবলীর প্রতি গুরুত্ব না দিয়ে সার্বিকভাবে বিপর্যস্ত হয় ফলে দুনিয়াতে নেমে আসে অশান্তি অপরদিকে আখেরাতের শেষ বিচারের আদালতে নিক্ষিপ্ত হবে ভয়ঙ্কর শাস্তির স্থান জাহান নামে জাহান নামের রয়েছে ষাটটি স্তর অপরাধের ধারা অনুযায়ী অপরাধের ধরন অনুযায়ী যে যে রকম অপরাধ করবে সেই অপরাধের ধরন অনুযায়ী জাহান নামের স্তরগুলোতে সে প্রবেশ করবে এই প্রসঙ্গে মহান আল্লাহ তালা পনেরো নম্বর সুরা সুরাতুল হিজরের তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়তাল্লাহ আল্লাহ তালা বলেন ইন্না জাহান নাম মালা মাত ঘুম আজ মারি লাহাসাবহাতু আবব লিকুল্লি বাপেম মিনঘুম জুজু মাকসু মহান আল্লাহ কালা বলতেছেন তাদের সকলের নির্ধারিত স্থান হলো জাহান্নাম কাদের। সীমালঙ্ঘনকারী অভাদ্য ক্ষুদাদ্রোহী আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণকারী আল্লাহ তালাকে অস্বীকারকারী এদের নির্ধারিত স্থান হলো জাহান্নাম লাহাস আবাব এর রয়েছে সাতটি স্তর বা দরজা লিকুল্লি বিমিন ঘুমজুস উম মাকসুম প্রত্যেক স্তরের জন্য রয়েছে এক একটি ভিন্ন ভিন্ন দল সব মানুষ যদি এক স্তরেই যায় এক একটা স্তরের শাস্তির ধরন হলো এক এক রকম এটা কোনোদিন হয়তো বা আপনার সাথে আলোচনা করলে আপনাকে বোঝাতে পারব এখন একজন মানুষ নামাজ পড়তো পাঁচ অক্ত ইসলামের হুকুমা হাকামগুলো মেনে চলত কিন্তু মাঝে মাঝে ভুল ত্রুটি করে ফেলত তার শাস্তি হলো এক ধরনের আবার দেখা গেল একজন মানুষের কোনো ধরনের আমল কিছুই করে নাই ভালো কাজ কিছুই করে নাই সারা জীবন মন্দ কাজ করে চলত সুদ খাইত গুস খাইত অন্যের ক্ষতি করত জুলুম করত আরেকজনের লাল কাটটা নিজের খেত বড় করত আচ্ছা এমন লোক একজন উড়ালয়ে হয়ে তাহলে যে ব্যক্তি মোটামুটি আমল করত অন্যের ক্ষতি কম করতো টুকিটাকি অপরাধ করত ওই ব্যক্তির শাস্তি আর যেই ব্যক্তি অন্যের ক্ষেত কেটটা লাল কেটটা নিজের খেত বড় করত অন্যের খেতে ফসল উডাল করতম পড়ত সুদ খাইত ঘুষ খাইত ওই ব্যক্তির শাস্তি কি একরকম এগ অল্প অপরাধের জন্য বেশি শাস্তি দিবেন আর বেশি অপরাধ যাই করছে হ্যারো অল্প শাস্তির সমান দিবেন এমনটা না যার অপরাধ যেমন তার শাস্তি হবে তেমন তাহলে জাহান্নামের নামের রয়েছে ষাটটি স্তর প্রত্যেক স্তরে ভিন্ন ভিন্ন দল প্রবেশ করবে এখন আসুন জাহান্নামে নামে যে এই অপরাধের দরন অনুযায়ী যাবে এই জাহান্নামের নামের প্রশস্ততা কেমন গভীরতা কেমন জাহান্নামে নামে যে যাবে জাহান্নামের নামের কেমন আপনাদেরকে জানাচ্ছি আল্লাহ তালা তার অবাধ্য বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেছেন জাহান্নাম যার প্রশস্ততা বিশালতা গভীরতা অনেক বেশি জাহান্নামের প্রশস্ততা গভীরতা কেমন হতে পারে কিছু নমুনা আপনাদের সম্মুখে পেশ করছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর অধিকাংশ মানুষ হবে জাহান্নামী বলেন নাওজুবিল্লা পৃথিবীর অধিকাংশ মানুষ হবে জাহান্নামী জাহান নামীদের আদিক্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল বলেন প্রতি হাজারে নয়শত শত নিরানব্বই জন লোক জাহান নামে যাবে না চিন্তা করেন তো যদি প্রতি হাজার নিরানব্বই জন লোক জাহান নামে যায় তাহলে আমরা কি সেই তালিকার মধ্যে ফর্মু ভাষার তালিকার মধ্যে কারণ আমরা যে আমলি আঙ্গর ইমান সকালবেলা আনলে বিকালবেলা নাই এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বলা হয় আমরা বলি অনেক সময় কচুরি পানের মধ্যে পানি যেমন আমাদের ইমানটা হলো তেমন ঠিক না কখন যে আমাদের ইমান আসে সেটাও জানি না কখন যে আমাদের ইমান চলে যায় তা তো আরো আগে জানি না আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন পৃথিবীর অধিকাংশ মানুষ হবে জাহান আর প্রতি হাজারে নয় জন লোক জাহান নামে যাবে আমরা যে ইমানের অধিকারী আমরা তো এই হাজারে নয়শো নিরানব্বই জনের কাতারে প্রথমেই পড়ে যাবো বলেন ঠিক কিনা তারপর তাহলে জাহান নামীদেরকে বিশাল আকৃতির দেহ দান করবেন এই যে জাহান্নামের গভীরতা কেমন হবে তার আগে আপনি জেনে নেন জাহান্নামীদের অবস্থা কেমন হবে এক একটা জাহান্নামীদের দাঁত হবে উহুত পাহাড় সম পরিমাণ বড় একটা পূর্ণ বয়স্ক মানুষের কমপক্ষে বত্রিশটা দাঁত থাকে না কটা দাঁত থাকে ভাই বত্রিশটা আপনার সবগুলো দাঁত মিলে একটা উহু পাহাড় হবে না এক একটা দাঁত হবে উহুত পাহার সমপরিমাণ বড় এখানে হাজি সাহেব আছেন কেউ ও উনি তো হাজি সাহেব আরো দু একজন আছে আচ্ছা হাজি সাহেব আছে উহুদ পাহাড় দেখে আসছেন না উহুদ পাহাড়টা কত বড় হবে এটার পরিমাপ অনেকেই জানে আমিও জানতাম ভুলে গেছি এটার উচ্চতাটা কত বত্রিশটা দাঁত এর একটা দাঁত যদি উহুদ পাহাড় সম পরিমাণ হয় তাহলে চিন্তা করেন দাঁত কত দূর পর্যন্ত যাবে এই সামান্য ছোটখাটো মুখের ভিতরে কি উহুদ পাহাড় সম পরিমাণ দাঁত দিতে পারবেন না অবশ্যই দাঁত যদি হয় উহুদ পাহাড় সম পরিমাণ বরফ তাহলে মানুষের মুখটা হবে তার চেয়েও কতগুণ বড় চিন্তা করেন আল্লাহ বলেছেন একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ বড়। একটা কাত থেকে অপর কাদের দূরত্ব হবে একজন দ্রুতগামী অশ্বারোহী তিন দিন দৌড়াইনুর উপর যত দূর পর্যন্ত যেতে পারবে একটা কাত থেকে একটা কাত পর্যন্ত একটা শোল্ডার থেকে আর একটা শোল্ডার পর্যন্ত তার দূরত্ব হবে তত বরফ বুঝেছেন আমার কথা জাহান্নামীদের দাঁত হবে এক একটা দাঁত সবগুলো দাঁত নয় এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সম পরিমাণ বরফ তাহলে এক একটা দাঁত যদি উহুদ পাহাড় সম পরিমাণ বড় হয় জাহান্নামের জাহান্নামীদের মুখ হবে কত বড় একটা কাত থেকে আরেকটা কাদের দূরত্ব কত দূর হবে যুদ্ধের ময়দানে দিয়ে যুদ্ধ করা আপনার আর আমার পুটিয়ার বাজারে আর সেই যে অশ্বারোহী গোড়াগুলো বিক্রি হয় তা না তেজস্বী তেজিয়ান যে গোরাগুলো আছে ওই সমস্ত অশ্বারোহী তিন দিন দৌড়ানোর পর যতদূর পর্যন্ত যেতে পারবে একটা জাহান্নামির এক কাত থেকে আরেকটা কাদেরও দূরত্ব হবে তত বড় শুধু এখানে শেষ নয় জাহান্নামীদের গায়ের চামড়া কেমন হবে কাজ যদি এত বড় হয় চামড়া কেমন হবে এখন আসুন আমি তো এলাকার সন্তান আগে শুনতাম এই এলাকার মধ্যে একজন আমাদের দাদা ছিল সরকারি চাকরিজীবী ডাক্তার চারটার সময় অফিস শেষ হলে সেই নরসিংদি থেকে রমজান মাসে আসরের নামাজ পড়ে বাড়িতে আমা গ্রীবের নামাজ পড়তো আসিন নাও এমন লোক আসিন তাহলে এখান থেকে নরসিন্দি কত কিলো হবে বলেন তো যদি সাত আট কিলো মাইল হয় তাহলে চিন্তা করেন আল্লাহ রাসুল বলেছেন একটা জাহান্নামির গায়ের চামড়া হবে একজন দ্রুতগামী লোক সাধারণ ছোটখাড়া লোক না যে ব্যক্তি হাঁটায় অনেক পটু উস্তাদ তিন দিন হাঁটার পরে যত দূর পর্যন্ত বসতে পারবে একটা জাহান্নামির গায়ের চামড়া হবে তত দূর পর্যন্ত মোটা বলেন না একটা জাহান্নামির গায়ের চামড়া হবে তিন দিনের রাস্তা সমা মোটা তার দাঁত হবে উহুদ পাহাড় সম পরিমাণ তার একটা কাদ থেকে আরেকটা কাদের দূরত্ব হবে একটা দ্রুতগামী অশ্বারোহী তিন দিন পর্যন্ত দৌড়ানোর পর যত দূর যেতে পারবে তার একটা কাদ থেকে আরেকটা কাদের দূরত্ব হবে তত এখন চিন্তা করেন এই জাহান্নামিটা যে জাহান্নামের ভিতরে বসবে তার কেমন জায়গা লাগবে কমপক্ষে পক্ষে পঞ্চাশ মাইল জায়গা লাগবে একটা জাহান যেই যে স্থানের মধ্যে বসবে এই বসার জন্য কমপক্ষে পক্ষে পঞ্চাশ মাইল জায়গা প্রয়োজন একজন জাহান শুধু বসার জন্য দুই পঞ্চাশ মাইল জায়গা লাগলে তাহলে জাহান নাম কত বড় হবে আপনি একবার চিন্তা করেছেন কি হাদিসের ডকুমেন্ট নেন দলিল নেন মুসলিম শরীফের ছয় হাজার নয় মুসলিম শরীফের আরো একটা হাদিস শুনুন আবু আল্লাহ বলেন আল্লাহ আলি সাল্লামের সাথে আমরা একবার বসা ছিলাম তখন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম একটা শব্দ শুনলেন শব্দটা শুনে সাহাবীদেরকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো এই যে একটা শব্দ হলো এই শব্দটা কিসের শব্দ সাহাবিরা বলল ইয়া রাসুল্লাহ আমরা তো বলতে পারি না শব্দটা কিসের হয়েছে এটা আল্লাহ এবং তার রাসূল ভালো বলতে পারেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন আজ থেকে এক বছর আর দুই বছর নয় সত্তর বছর পূর্বে জাহান নামের মুখ থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল সেই পাথরটা জাহান্নামের নামের তল দেশে পস্তে সত্তর বছরের সময় লেগেছে এখন টের পেয়েছেন জাহান নামের গভীরতা কত দুই শত পঞ্চাশ মাইল জায়গা লাগবে একটা তিন দিন দৌড়াইলে একটা জাহান এক কাত থেকে অপর কাদের দূরত্ব বসতে পারবে তিন দিন একজন হাঁটা উস্তাদ লোক হাঁটলে জাহান নামীর গায়ের চামড়া পরিমাণ হাঁটতে পারবে তাহলে চিন্তা করেছেন জাহান নাম কত গভীর সত্তর বছর সময় লেগেছে জাহান নামের উপর থেকে একটা পাথর জাহান নামের তল দেশে পস্তি কিছুটা আইডিয়া হয়েছে জাহান নামের গভীরতা কেমন আসুন আর একটু সামনের দিকে পারি হাদিসের ডকুমেন্ট নেন হাদিসের ডকুমেন্ট হলো মুসলিম শরীফের ছয় হাজার চার নম্বর হাদিস জাহান নাম কত বিশাল হবে তা কল্পনা করে আমরা শেষ করতে পারবো না এত বিশাল আকৃতির মানুষ এবং এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বরফ সূর্যটাকে জাহান নামের ভিতরে ঢুকায় দেওয়ার পরেও জাহান নামের পেটটা খালি থেকে যাবে এই পৃথিবী থেকে সূর্যটা কত লক্ষ গুণ বরফ তেরো লক্ষ গুণ বরফ এই তেরো লক্ষ গুণ বড় সূর্য যদি জাহান নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তারপর জাহান নামের পেট ভরবে না জাহান নাম খালি থাকবে জাহান নাম বলবে আল্লাহ জিজ্ঞাসা জাহান নামের প্রহরী কেমন হবে এই যে জাহান নামের গভীরতা এমন জাহান আকৃতি বিশাল বসার জায়গা আড়াই গায়ের চামড় তিন দিনের রাস্তা মোটা তাহলে জাহান নামে যে সমস্ত লোকগুলো থাকবে ওদের প্রহরীগুলো তেমন করাই অন লাগবে ঠিক না যেমন তেমন প্রহরী কি এমন লোকগুলো আটকে রাখার বনি কথা বলেন না কেন আপনি যদি বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি করেন এই ইন্ডাস্ট্রির পাহারাদার যেমন দিবেন আপনার যে সুদকার বাড়ি আছে এই বাড়ির পাহারাদার কি এমনই দিবেন না ওই ইন্ডাস্ট্রির পাহারাদারকে আরও মজবুত শক্তিশালী দক্ষ সুদক্ষ সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত করে তারপরে দিবেন না তাহলে জাহান্নাম নাম যদি এত বড় হয় এত গভীর হয় জাহান্নামে নামে যদি এত গভীর হয় জাহান মানুষগুলো এত বড় হয় এত বিশাল হয় তাহলে জাহান নামের প্রহরীটা কেমন হবে এটাও জানা দরকার আসুন জেনে নেই সাধারণ হৃদয়ের হৃদয়ের দয়াবান মায়াবান হৃদয়ের যার হৃদয়টা সহজে গলে যায় যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় যার কাছে অনুরোধ করলি মাফ করে দেয় যার কাছে কোনো কিছু চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় এমন সহজ হৃদয়ের লোক গড়ে এই জাহান নামের প্রহরী দিবেন না ছয় নম্বর আয়াতে নম্বর আয়াতে বলেছেন তোমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেরা বাঁচবেন আমলের মাধ্যমে পরিবারকে বাঁচাতে হবে উপদেশের মাধ্যমে আপনি নিজে আমল করলেন আর আপনার পরিবার আমল করলো না আপনার পরিবারকে আপনি কোনোদিন বললেন না আপনার সন্তানকে নামাজের জন্য আপনি কোনোদিন আদেশও করলেন না এই জন্য কি আপনি কেয়ামতের মধ্যে দরা খাবেন না জবাব দেন আপনাকে জিজ্ঞেস করবে না অবশ্যই আপনি বাবা হিসাবে আপনার সন্তানকেদেরকে জিজ্ঞেস করবে তোমার বাবা কি নামাজের জন্য তোমাকে বলেছিল তোমার মা কি তোমাকে নামাজের জন্য বলেছিল অর্থাৎ আপনি পরিবারের গার্ডিয়ান হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তান আমল করল কি করল না নামাজ পড়লো কি পড়ল না দিনের হুকুম মানল কি মানল না সেটা হলো সেকেন্ড অপশন ফার্স্ট অপশন হল আপনার সন্তানকে আপনার পরিবার বর্গকে আপনি নামাজের জন্য আদেশ করতে হবে ইসলামী হুকুমা হাকাম মানার জন্য আপনাকে আদেশ করতে হবে আপনি ইসলাম মানেন আপনার পরিবারকে মানার জন্য আপনি বলেন না তাহলে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল কৌদুহান ওই আগুন থেকে বাঁচতে হবে সবাইকে কোন আগুন যে আগুনের ইন্ধন হবে জ্বালানি হবে লাকড়ি হবে আল নাস ইজারা মানুষ এবং পাথর তাহলে মানুষ বলতে আমরা মনে হয় না নাকি মানুষের তালিকা কি আমরা করি মানুষের তালিকায় তো আমরাও করি এই আমাদেরকে দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হবে জ্বালানো হবে যদি আমরা শুধু নিজেরাই আমল করি পরিবারকে আমলের কথা না বলি তাহলে দায়িত্ব নিয়ে যান নিজে আমল করবেন পরিবারকেও আমলের কথা বলতে হবে যদি না মানে ওটা ওদের ব্যাপার তারপর আল্লাহ বলতেছেন ওয়াল ইজারাত আলাইহা মালায়িকাতুন গিলাজুম সিদাতুল্লাহ ইয়াছুনুল্লাহ গামা আমারুহু ওয়া ইফাআলু না মা ইউমারুন ওখানে যে ফেরেশতাগুলো থাকবে যে প্রহরীগুলো থাকবে যে পাহারা গরদারগুলো থাকবে সেই পাহারাদারগুলো হবে নির্মম হৃদয় কঠোর স্বভাবের ফের দুনিয়ার জমিনের এমন কোনো জায়গা নাই যেখানে গোষ দিলে কাজ হয় না পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে দিলে কাজ হয় না কিন্তু জাহান নামের ফেরেস্তারে গোষ দিলে কাজ হইবনি শব্দ করে কেন জাহান নামের ফেরস্তারে গোষ দিলে কাজ হইব ঘুষ দেওয়ার সুযোগ থাকবো এমন এমন কঠোর হৃদয় নির্মম স্বভাবের লোক যাদেরকে গোশ দিয়ে আপনি কাজ করতে পারবেন না এবং ওয়েফ আলুন আলাইহা মালাইকাতুন গিলাজুম সিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়েফ আলুনা মা মারুন তাদেরকে মহান প্রভু যা আদেশ করবেন হুবহু তাই করবেন যা নিষেধ করবেন সেম টু সেম তাই মানবেন এক চুলো কম করবেন না এক চুলো বেশি করবেন না তাহলে গোশে কোনো কাজ হবে না দলিল হলো ছিষট্টি নাম্বার সুরা সুরত হারিমের ছয় নম্বর আয়াত এখন আসুন জাহান নামের আগুনের প্রখরতা কেমন হবে জাহান নামের গভীরতা জানলেন জাহান অবস্থা কেমন হবে জানলেন প্রহরী কেমন হবে জানলেন এখন আসুন জাহান নামের আগুনের পাওয়ার কেমন প্রখরতা কেমন এটা আপনি জেনে নেন মোহন আল্লাহ রব্বুল বলেন ও আবু সীমা মা আসাবসীমাল ফিসামমি ও আমি অজুল্লেম মি আহমুম লাবাি দেও আলাকারি আর বামপন্থিরা কত হত বাগ্য। তারা থাকবে তীপ্র গরম হাওয়ায়। এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতী এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ডানপন্থী আর বামপন্থী বলতে কি বুঝেন এই জবাবটা আপনাদেরকে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি ডানপন্থী আর বামপন্থী বুঝে নেন একটু মনোযোগ সরকারে শুনেন অনেক বড় বড় আলোচকদের মাহফিল আপনি শুনবেন ডানপন্থী আর বামপন্থী কিন্তু ডানপন্থী আর বামপন্থীর সংজ্ঞা মনে হয় এখনও অনেকেই জানেন না আমি আপনাকে ডানপন্থী আর বামপন্থী সংজ্ঞা দিচ্ছি আজকে ডানপন্থী হলো তারাব যাদের দ্বারা ইসলামের চুল পরিমাণ ক্ষতি হয় না এবং ইসলামের আইন কানুন বিধান সম্পর্কে পরিমাণ একনুর অহংকার অজ্ঞতা ভালো লাগলো না এমনটা আসে না তারা হলো ডানপন্থী বলেন শুভ আনন্দ আর বামপন্থী হলো তারাপ যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয় ইস্তামের কাজগুলো ভালো লাগে না কয় ওয়াজ মাহফিলের শব্দগুলোর জন্য ঘুমাইতে পারি না কিন্তু গানের শব্দ লাগে ঠিকই ঘুমাইতে পারে ঠিকই না বলে আজানের শব্দটা কার শব্দের মতন জানি লাগে কিন্তু গানের কাওয়ালি শব্দগুলো খুব ভালোই লাগে যেই ব্যক্তির দ্বারা ইস্তামের চুল পরিমাণ ক্ষতি হবে ক্ষতিটা সে সানন্দে মেনে নিবে এবং ইসলামের ক্ষতি দেখলে শুনলে ভালো লাগবে ওই ব্যক্তি হলো বামপন্থী পবিত্র একাধিক জায়গার মধ্যে বলে দিয়েছেন ডানপন্থীরা ভাগ্যবান এবং ডানপন্থীরা জানলাতে চলে যাবে আর বামপন্থীরা হতভাগ্য দুর্ভাগ্য তারা থাকবে তীব্র গরম হাওয়ায় এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে তারা হাবুডুবু খাবে আর প্রচন্ড কালো দুয়ার ছায়ায় তারা দৌড়াধৌড়ি করবে কাজ প্রচন্ড কালো ধোঁয়ায় দুয়ার ছায়া যা শীতল নয় শুকরো নয় এমন জায়গার মধ্যে তারা হাবুডুবু খাবে দৌড়াদৌড়ি করবে ছাপ্পান্ন নম্বর সুরাত সাতাশ নাম্বার পাড়ার সুরতল ওয়াক আর একচল্লিশ থেকে চল্লিশ নাম্বার আল্লাহ তালা কথাগুলো জানিয়ে দিয়েছেন আসুন জাহান্নামের আগুন জাহান্নামীদের সব কিছু খেয়ে ফেলবে ধ্বংস করে দিবে তারা সেখানে বাঁচতেও পারবে না তারা সেখানে মরতেও পারবে না জাহান্নামীদের চামড়া গুস্ত সবগুলো পুড়িয়ে দিবে এবং কি চামড়া গুস্ত পুরিয়ে হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে পেটের ভিতরে যা কিছু আছে আগুনের তীব্রতায় গরমে পুরে সব কিছু পিছনের পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে মহান আল্লাহ চুয়াত্তর নম্বর সুরাত সুরতুল মুদাসির

আবার আল্লাহ প্রশ্ন করতেছেন ওমা দামা সাকার তুমি কি জানো সাকারটা কি আল্লাহ বলতেছেন লা এই সাকারটা এমন একটা আগুন যেখানে মানুষকে জীবিত অবস্থায় ফেলে রাখবে না আবার মৃত অবস্থায়ও তাকে রেহাই দিবে না আতুল্লীল বাসার তার চামড়া তার গোস্ত তার হাড্ডি সব কিছু পড়িয়ে সারখার করে সারবে এই পোড়াই শেষ না আল্লাহ পঁচিশ নম্বর সুরার চোদ্দ বারো তেরো চোদ্দ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তালা কি বলেছেন তারা ওই দিন মৃত্যু কামনা করবে এই সাকারের ভিতরে যারা প্রবেশ করবে তারা মৃত্যু কামনা করবে আল্লাহ তারা তাদেরকে ডাক দিয়ে বলবেন যে তোমরা লা আজকে তোমরা এক মৃত্যুকে ডেকো না অর্থাৎ বহু মৃত্যুকে ডাকো মানুষের মৃত্যু কয়বার হয় কয়বার একবার এই মৃত্যুর পরে জান্নাতে যাক আর জাহান্নামে যাক দ্বিতীয় কোনো মৃত্যু আছে নাই তাহলে আল্লাহ তালা এই সুরা করার মধ্যে যে বললেন যে আজকে তোমরা এক মৃত্যুকে ডাকো না বহু মৃত্যুকে ডাকো এটা আপনাকে কীভাবে বুঝাই আপনি বুঝেন অনেক সময় আপনি বলেন তোরে আজকে এখানে তুই যদি এক লক্ষবারও কান দস তো তোরে সারতাম না বলেন কি না না আমি এমনটা তুই যদি এখানে থেকে আজকে এক লক্ষ্যবারও কান্না করস তারপরে তোর আমি সারতাম না তো কান্না কি এক লক্ষ্যবার করা যায় তাহলে কান্না কি এক লক্ষবার কান্না যায় কান্না তো একবারই কান্দে তাহলে কেন বলে অর্থাৎ কান্না একবারই সারাদিন কানলেও একবারই হবে এক লক্ষবার কান্না কান্না করা যায় না অর্থাৎ মৃত্যু ওই দিন মানুষ এই সাকারের ভিতরে ঢুকে এক এক মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবেন এক মৃত্যুকে নয় তুমি ব্রহ্মৃত্যুকে যদি আজকে ডাকো তারপরও কোনো কাজ হবে না তাহলে আসলে আল্লাহ বলতেছেন লা তুম ক্বি ওয়া লা তাদার লাওহাতুল লিলbashar এই সাকারটা হলো এমন একটা স্থান যে স্থানের ভিতরে মানুষ যদি একবার ডুবে থাকে তাকে ওই স্থান ওই আগুনটা তাকে জীবিত অবস্থায় ফেলে রাখবে না তাকে মৃত অবস্থায়ও রেহাই দিবে না একবার পুরোপুরি সারখার করে দিবেন তারপরে পুনরায় আবার আগের মতো করে দিবেন তারপর আবার পুরোপুরি সারখা করে দিবেন আবার আগের মতো আল্লাহ তালা করে দিবেন না আগুনের প্রখরতা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্ল আলী সাল্লাম বলেন জাহান্নামের আগুন এই দুনিয়ার জমিনের আগুনের সত্তর বাগের এক বাগ। দুনিয়ার জমিনের আগুনটা হল জাহান্নামের আগুনের সত্তর বাগের এক বাঘ কয় বাঘ তাহলে ওই আগুনটা আরো ঊনসত্তর গুণ পাওয়ারফুল বেশি সাহাবীর আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ওগো আল্লাহ নবীব শাস্তি দেওয়ার জন্য বিচার করার জন্য তো এই দুনিয়ার জমিনের আগুনটাই যথেষ্ট ছিল তাহলে এত পাওয়ারফুল এত উনসত্তর গুণ পাওয়ার কি দরকার ছিল আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বললেন আল্লাহ তালে দুনিয়ার জমিনের আগুন থেকে ওই আগুনকে আরো ঊনসত্তর গুণ পাওয়ারফুল করে দিয়েছেন এবং প্রত্যেক অংশে আগুনের সমপরিমাণ পরিমাণ উত্তাপ এবং প্রকারতা থাকবে হাদিসের ডকুমেন্ট হলো বুখারি শরীফের তিন হাজার চৌত্রিশ নম্বর হাদিস মুসলিম শরীফের ছয় হাজার নয়শো দুই নম্বর হাদিস তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস আবহর রাদি আল্লাহ তার বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও সাল্লাম বলেছেন এই জাহান্নামের আগুনকে প্রথমে এক হাজার বছর পর্যন্ত জ্বালাইছেন তারপর আগুনের কালার হয়েছে লাল আরও এক হাজার বছর পর্যন্ত জ্বালিয়েছেন তারপর আগুনের কালার হয়েছে সাদা তারপরে আরও এক হাজার বছর পর্যন্ত জ্বালিয়েছেন তারপরে আগুনের কালার হয়েছে কালো তিন হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে এই তিন হাজার বছর পরে বর্তমানে জাহান্নামের আগুন হলো কালো কালো আগুন দেখছি কোনোদিন আমরা কালো আগুন দেখছেন ও কালো দুয়া দেখছেন ওই যে ইটের বাটার মধ্যে কাছে তো আছে ইট পরাইলে কালো দুয়া বাড়িত কালো আগুন দেখি নাই কালো দুয়া দেখেছি তিন হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুনকে প্রজ্বলিত করার পরে লাল থেকে সাদা হয়েছে সাদা থেকে বর্তমানে কালো অবস্থায় আছে তাহলে কেমন প্রখরতা হলে এই আগুনের ধরনটা কালো হতে পারে আসুন আল্লাহতাল আমাদেরকে সৃষ্টি করেছেন তামা পৃথিবীর জমিনের মধ্যে বাক লুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখ লুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ আল্লাহ মানুষকে সবচেয়ে মর্যাদা দিয়ে তৈরি করেছেন আর মানুষকে আল্লাহ তৈরি করার পরে সবকিছুর সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন মুখকে কোন জিনিসকে আসলে জিজ্ঞির করেন্লাহাপ لا إله إلا الله 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 إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بولت سلام الله تعالى সমস্ত মাকলুকাতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত হিসাবে সৃষ্টি করেছেন আমরা বলি না আঠারো হাজার মাকলুকাত কত হাজার মাকলুকাত আপনারা কেউ কোনো দিন গুনছেন মাকলুকাত কত আছে কথা বলেন গুনছেন এটা কোনো হাদিসের বাস্য না আসলে মাকলুকাত আঠারো হাজার না শুধু সমুদ্রের নিচে যে কত পরিমাণ মাকলুকাত আছে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত সময় দিলে আপনি গুণে শেষ করতে পারবেন না আঠারো হাজার মাকলুকাত কথাটা সঠিক নয় মাকলুকাত অসংখ্য অগণিত গুণে শেষ করা যাবে না যত মাকলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মাকলুকাতের মধ্যে মানুষ হল সর্বশ্রেষ্ঠ আর মানুষকে আল্লাহ তালা সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মুখমণ্ডলকে করেছেন আল্লাহ তালা সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান যার কারণে আল্লাহ নবী সাল্ল আলি সাল্লাম মুখ প্রহার করতে মারতে নিষেধ করেছেন মানুষের চেহারা দেখে বোঝা যায় না লোকটা কি কষ্টে আছে না সুখে আছে চেহারা দেখে বোঝা যায় না মুখটার দিকে তাকালেই তো মানুষ ফিল করতে পারে আসলে লোকটা মনে খুব টেনশনে আস। কারণ তার চেহারার মধ্যে ফুটে উঠে আবার চেহারা দেখলে বোঝা যায় লোকটাকে খুব হাসি খুশি দেখা যায় মনে হয় লোকটা খুব সুখে আছে আল্লাহ তালা। এই চেহারাটাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে তৈরি করেছেন মর্যাদা দিয়েছেন আল্লাহ রাসুল এই চেহারার মধ্যে ফেসের মধ্যে মারতে নিষেধ করেছেন এখন আসুন এখানে যারা আমরা সংসার কর্ম করি সংসারের মধ্যে ঝগড়াঝাটি হয় না খানে যদি বিবির সাথে একটু ব্যতিক্রম হইতে পারে আর কোনো কথা না ঠাস করে একটা চাপাত বছায় দেয় দেই না প্রথম পিটনি কোথায় দেয় মুখটার মধ্যে দেই দেই কি না আল্লাহ রাসুল এই চেহারার মধ্যে ফেসের মধ্যে মারতে নিষেধ করেছেন আপনার বিবি হোক আপনার সন্তান হোক যাকে হোক ফেসের মধ্যে মারবেন না মুখের মধ্যে মারবেন না কিন্তু আল্লাহ তালা এই সমস্ত বডির মধ্যে মুখমণ্ডলকে বেশি মর্যাদা দিয়েছেন যদি আল্লাহ তালার হুকুমকে অমান্য করে হুকুমকে লঙ্ঘন করে আল্লাহ তালা যে উদ্দেশ্যে মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই উদ্দেশ্য বাস্তবায়ন না করে নাফরমানি করে তাহলে আল্লাহ তালা মানুষকে সর্বপ্রথম তার মুখমণ্ডলকেই তার মুখমন্ডলের মর্যাদাকে দুলায় মিশিয়ে দিয়ে তাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন মানে নওয়াজ আঙ্গুর ফল সবচেয়ে দামি ফল না আরো দামি আছে কিন্তু আমাদের সাধারণত গ্রামের মধ্যে আঙ্গুর ফলটাকে বেশি দামি দরি তো এখন যেটা যেমন দামি নষ্ট হলে বাঁধ হয়ে যায় তাড়াতাড়ি তাই না আঙ্গুর ফল পচলে খাওয়া যায় আম তো মোটামুটি এক সাইড পচলেও খাওয়া যায় যায় না আঙ্গুর ফল পচলে খাওয়া যায় না কেন আঙ্গুর ফলটা একটু দামি ফল এই জন্য খাওয়া যায় না এই সমস্ত বডির মধ্যে যেহেতু মুখ একটু দামি আর আল্লাহ তার উদ্দেশ্যই হল এই কপাল ফেস মুখ একমাত্র আল্লাহ তালার জন্য খরচ করবে এখন আল্লাহ তালার জন্য খরচ না করে আল্লাহ নাফরমানি করলে আল্লাহ তালা সর্বপ্রথম মানুষকে তার মূল মণ্ডলের মর্যাদাকে দুলায় দুশরিত করে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন নাউযুবিল্লাহ দলিল কি 27 নম্বর সূরা সূরাতুন নামল 90 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মান জা আ বিস সাইয়াতি ফকুব্বাত wujuhuhum fin nar hal tujzauna illa ma kuntum যে কেউ অসৎকর্ম নিয়ে আসবে তাকে উপর করে জাহান নামে নিক্ষেপ করা হবে নাহজ বলেন এবং বলা হবে তোমরা যা করতে তারই প্রতিফল দেওয়া হচ্ছে এমনটা নয় তোমরা করস বালাকান তোমার দিছে জাহান নামে পৌঁছাইয়া কর্স মন্দ কাজ দিলাম জান্নাতে পৌঁছাইয়া এমনটা নয় হাল তুজুনা কুমতুম তা তালুন তোমরা যা করেছ তার প্রতিফল পেয়েছো অন্যত্র আল্লাহ তালা বলেন আগুন তাদের মুখমন্ডলকে ধগ্ধ করে ছাড়বে এবং তারা তথায় থাকবে সুরা মুখ মিনন তেইশ নম্বর সুরার একশো চার নম্বরে আল্লাহ কথা জানিয়ে দিয়েছেন এখন আসুন অপরাধ অনুযায়ী শাস্তি হবে পাপ বেশি করলে শাস্তি বেশি পাপ কম করলে শাস্তি কম কম পাপীরে বেশি শাস্তি দিবেন না আর বেশি পাপীরে কম শাস্তি না পাপের দরন অনুযায়ী শাস্তি হবে আল্লাহ তালা কোনো বান্দার ওপর জুলুম করবেন না এজন্যই তিনি জাহান্নামকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন স্তর বেদে শাস্তির দরন হবে ভিন্ন ভিন্ন আল্লাহ তালা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ও লা তাজিদ লাহু মুনসীরা 4 নম্বর সূরা সূরাতুন নিসার 145 নম্বর আয়াত আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাহলে স্তর যেহেতু আল্লা তৈরি করেছেন আর অপরাধের ধর্ম যেহেতু অনুযায়ী শাস্তি দিবেন তাহলে একটা স্তর আমরা পেয়ে গেছি কোনটা সর্বনিম্ন স্তর এর নিচে আর স্তর নাই সেই স্তরে কারা যাবে যারা মোনাফিক তারা যাবে এখন মোনাফিক কারা এটা আপনাকে সংজ্ঞা দিয়ে বুঝাতে হবে না এই সংজ্ঞা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন জানেন না হ্যাঁ লগে কথা না একটা মোনাফিক বলেন না আপনারা হ্যাঁ চরম একটা মুনাফিকি করেছে আমার সাথে বলেননি আপনারা অর্থাৎ মুনাফিকের সংজ্ঞা গ্রামগঞ্জার আর বুঝাইতে না কারণ আপনার সঙ্গে অমুকের সঙ্গে তমুকের সঙ্গে অহরহ মুনাফিকি চলতাছে মোনাফিকের সংজ্ঞা দিতে হবে না আপনারা জানেন তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছবে মুনাফিক চার নম্বর সুরে সুরত নিসার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত হলো দলিল অন্যত্র আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহি জিদনাহুমা আযাবাম ফাওকাল আযাব বিমা কানূ ইউফসিডুন যারা কুফরি করে এবং আল্লাহর সাথে আল্লাহর পথে বাধা দান করে আমি তাদেরকে শাস্তির উপর আরো শাস্তি বৃদ্ধি করব আপনারা সামনে এসে বলেন আপনারা উপরে এসে বলেন শেখে পড়না শোষণ 16 নম্বর সূরা সূরাতুন নাহাল এর 28 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন কি বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনা কুম আযাবা ফাওকাল আযাবি বিমা কানূ ইউফসিডুন যারা কুফুরি করে এবং আল্লাহর পথে বাধা দান করে আমি তাদেরকে শাস্তির উপর আরও শাস্তি বৃদ্ধি করব কারণ তারা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করত নৈরাজ্য সৃষ্টি করত গোলযোগ তৈরি করত শান্ত পরিবেশকে অশান্ত করত মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত সম্পর্ক বিনষ্ট করত একে অন্যের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা তাদেরকে শাস্তির উপর আরও শাস্তি বৃদ্ধি করে দেবেন উল্লিখিত আয়াতগুলো থেকে প্রতীয়মান হয় আল্লাহ তাল মানুষকে পাপের কারণে কম বেশি শাস্তি দিবেন যার পাপ যেমন তার শাস্তি হবে তেমন কম পাপের জন্য বেশি শাস্তি নয় এবং বেশি পাপের জন্য কম শাস্তি নয় পাপের দরুন অনুযায়ী তার আজাব হবে শাস্তি হবে আরেকটু সহজে আপনি হাদিস দ্বারা দলিল নেন মুসলিম শরীফের ছয় হাজার নয় শতক সাত নম্বর হাদিস সামরাই ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে কোনো কোনো লোকের এমন হবে তার আগুন থাকবে পায়ের টাকনো পর্যন্ত আবার কোনো কোন জাহান্নামীদের আগুন হবে হাঁটু পর্যন্ত আবার কোনো কোন জাহান্নামীদের আগুন হবে কোমর পর্যন্ত কোন কোন জাহান্নামীদের আগুন হবে গরদান পর্যন্ত কটা ধরুন গেল টাকনু হাঁটু কুমোর গরদান চারটা ধরন গেল না এই চারটা ধরন কি জন্য হল আল্লাহ রসুল বললেন যার পাপ যেমন তার শাস্তি তেমন যার পাপ কম তার জন্য টাকনু পর্যন্ত যার পাপ বেশি আরেকটু বেশি তার জন্য হাঁটু পর্যন্ত যার পাপ আরও একটু বেশি তার জন্য কুমোর পর্যন্ত যার পাপটা আরও বেশি একবারে অতিমাত্রায় সীমালঙ্ঘন করে ফেলেছে ক্ষুদাদ্রোহী অবাধ্যচারী ওই ব্যক্তির আগুন হবে গরদান পর্যন্ত পাপের ধরন অনুযায়ী শাস্তি হবে মুসলিম শরীফের ছয় হাজার নয়শো সাত নম্বর হাদিস আজকে আলোচনার পয়েন্ট ছিল কোন আমলে কোন বোধ আমল করলে কোন কাজটা করলে জাহান্নামের নামের কোন স্তরে পোস্ত হবে আর বিশ থেকে পঁচিশ মিনিটের মতন কথা বলে আজকের আলোচনা শেষ করে দেব ইনশাল্লাহ জাহান নামের আমরা তো বলি প্রথমেই বলে দিয়েছিলাম যে আপনারা বলেন জান্নাত আটটা জাহান নাম ষাটটা আসলে এটা নয় জান্নাত একটা জাহান নামও একটা জান্নাতের স্তর আছে জাহান নামের স্তর আছে মনোযোগ দেন এদিকে তাহলে জাহান নামের যে প্রথম স্তর তার নাম হলো সাঈর কি নাম সাইর জাহান নামের প্রথম স্তরের নাম হলো সাইর এই সাইর দ্বারা প্রচন্ড আকারে উত্তাপকে বোঝানো হয় প্রথম স্তরের কেমন অবস্থা হবে কন্ডিশনটা কি হবে যারা এই প্রথম স্তরে পচবে তাদের কি ধরন হবে এই সম্পর্কে মহান আল্লাহ তালা পঁচিশ নম্বর সুরা সুরতুল ফুরকানের বারো তেরো এবং চোদ্দ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ইদারিম

আগুনের তর্জন গর্জন আছে কথা বলেন আছে একটু শুরুতেই তো আপনাদেরকে বলেছিলাম জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে জাহান নামের থাকবে সত্তর হাজার লাগাম এক একটা লাগামের মধ্যে সত্তর হাজার ফেরাস্তা ধরে রাখবে তারপর জাহান নামের তর্জনার গর্জনের কারণে ফেরস্তাদেরকে একদিকে টেনে নিয়ে যাবে জাহান্নাম আবার ফেরস্তারা জাহান নামকে একদিকে টেনে নিয়ে আসবে এ হলো জাহান্নামের তর্জনার গর্জন জাহান যখন এই জাহান্নামের আগুন দেখবে তখন হুঙ্কার দিবে তর্জন গর্জন দিবে লাফায় উঠবে কেমন গ্রামের ভাষা আপনাকে বুঝাই যেমন ধরেন আপনার একখানি পরিমাণ ক্ষেতের মধ্যে আপনি টাল দিয়েছেন শশা ডাল সবাই মাত্র লাগাইতেছে শশা ডাল আপনার শশা ডালের মধ্যে শশা ধরে গেছে অর্থাৎ আপনি কেজি পাবেন প্রতি কেজিতে একশো টাকা কেজি সিজনের সময় তো ফার্স্টে কেজি বেছেন বেছেন না প্রতি কেজিতে আপনি একশো টাকা করে পাবেন বর্তমান তৎকালীন বাজারে কথা বলতেছি এই পুরো একখানিকের চালটা যদি কোন ব্যক্তি কাইটা ফেলায় আপনার কাছে খারাপ লাগবে না ভালো লাগবো এটা নিয়ে আপনি এলাকার সবার কাছে বিচার দায়ের করতেন না এলাকার মেম্বার মন্তব্য যারা সবার কাছে আপনি বিচার দিবেন কিন্তু যে আপনার ডাল কাটছে হ্যাঁ বয়ে এলাকাতে ফেলাইছে এলাকা ত্যাগ করছে চলে গেছে এখন কোন কোন মানুষ কি আছে না আপনার পক্ষে আছে আবার ওই যে কার সের পক্ষ আছে হ্যাঁ কাডাওয়ালার ফোন দিয়ে কইছে এলাকা সব ঠান্ডা হয়ে গেছে তুই আয় বিচার ডাওয়ার হয়ে গেছে মিল মিস করে লাইছি আয় পর সমস্যা নাই হ্যাঁ বাড়ি করিয়া পুরো পড়া খালি কোন রমজান যখন বাজ পাস করে ব্রিজের না আইসে আপনি যখন হ্যাঁ দেখছেন আপনি এক কানিকে টাল দিয়েছেন টালের সমস্ত টাল সে ফেলছে এক একটা সারা থেকে আপনি কম পকে এক দেড় হাজার টাকা পাইতেন প্রায় এখানে একশো সারার উপরে লাগাইছেন দেখা গেল যে আপনি এক লক্ষ টাকার মতো আমদানি করতে পারতেন এ আন সিজনের ফলে ফসলে আপনার এক লক্ষ টাকা সে ক্ষতি করছে এই গ্রাম অঞ্চলের মধ্যে এক লক্ষ টাকা অনেক কিছু না অর্থাৎ তারে দেখলে আপনার কেমন লাগবে তখন ভাল লাগব না আপনার তরজরজন উঠব তুই আজকে আ এলাকার ভিত্তি মেম্বার চেয়ারম্যান যা আছে এলাকার সবাই রেডি আছে আজকে তোরা খায়ালামু বলেন কি না আপনার ভিতরে তখন রাগে দুঃখে আপনি লাফাইতে থাকেন থাকেন না ঠিক তেমনিভাবে জাহান নামী যখন জাহান নাম যখন জাহান নামীদেরকে দেখবে তখন জাহান্নাম নাম তর্জন গর্জন করবে লাফাইতে থাকবে আজকে আশা তুমি আমার এখানে তোমাকে সাইজ করে ছাড়বো যেমনি ভাবে আপনি আপনার টালকার লোককে বলেন শাস করে জাহান্নামের জাহান নামের ক্রুদ্ধ গর্জান অহংকার যখন জাহান্নাম ক্রুদ্ধ গর্জন করবে হংকার দিবে ওই জাহান্ন যখন কাছে আসবে তখন এক একটা শিকলের মধ্যে অনেকগুলো জাহান্নকে বেদেব তারপর একটা সংকীর্ণ স্থানের মধ্যে নিক্ষেপ করবেন তখন তারা বলবে তখন সে মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবেন আজকে তোমরা এক মৃত্যুকে ডাকো না বরং তোমরা বহু মৃত্যুকে ডাক ওই দিন এক মৃত্যুকে ডেকে লাভ নেই মৃত্যু যা হবার হয়ে গেছে এই জাহান নামে ঢুকার পরে আর কোনো দ্বিতীয়বার মৃত্যু নেই তখন তারা তখন বলা হবে তোমরা এবং তোমরা এক মৃত্যুকে ডেকে না বরং বহু মৃত্যুকে ডাকো এখন আসুন এই জাহান জাহান্নামের প্রথম স্তর এর ধরনটা আল্লাহ এভাবে দিয়েছেন এই সাইরে কারা প্রবেশ করবে কি অপরাধের কারণে সাইরে প্রবেশ করতে হবে এই কারণটুকু বলেই আজকে আমি একটা এই জাহান নামের স্তরের একটা স্তরে কি অপরাধের কারণে পস্ত হবে এই কারণটা বলেই শেষ করে দিচ্ছি যুগে যুগে আল্লাহ তালা নবী রাসুলগণকে প্রেরণ করেছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য রাসুলের ইন্তেকালের পর এই দায়িত্ব আরোপিত হয়েছে আলেম ওলামাদের উপর ওলামাই কেরামগণ মানুষকে সতর্ক করেছেন বিভিন্নভাবে কিন্তু যারা তাদের কথা শোনেনি মানেনি তারা নিক্ষিপ্ত হবে জাহান নামের প্রথম স্তর সাইর। তাহলে কি বুঝলেন যারা সতর্ককারীর সতর্কতা মানে নাই তারা জাহান নামের প্রথম স্তর সাইরে প্রবেশ করবে দলিল নেন আল্লাহ তালা সাতষট্টি নম্বর সুরত সুরতুল মুলকের উনত্রিশ নম্বর পারাত لاي نمبر أبن دوشت نمبر أتى الله بولي ديتشن قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال <سؤال> كبير وقالوا <سؤال> لو كنا نسمع أو نعقل <سؤال> ما كنا في أصحاب السعيد الله بولي জাহান্নামে নামে যখন কেউ নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে ওই যে পাহারাদার বলেছিলাম গিলাজুং সিদা, কঠিন হৃদয় নির্মম স্বভাব কোনো কোমল হৃদয়ের নাপ এই কঠিন হৃদয়ের ফেরাস তাদেরকে জিজ্ঞাসা করবে অদে যা আনা নাদির তোমাদের কাছে কি বয় প্রদর্শনকারী আল্লাহ তারা বাণী পৌঁছানোর জন্য আজকের দিনের কঠোরতা সম্পর্কে মেসেজ দেওয়ার জন্য এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে মেসেজ দেওয়ার জন্য কোনো কি তোমাদের কাছে যায় নাই ফেরেশতারা তারা জিজ্ঞেস করবে তখন তারা বলবে কালু বালা হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল কিন্তু আমরা ফাঁকা বা না তাদেরকে বলেছিলাম তোমরা মিথ্যা কথা বলতেছ তোমাদের কাছে আল্লাহর কোনো বানিয়ে আসে নাই কোন মেসেজ তোমাদের কাছে আসে নাই তোমরা এমনিতে বানিয়ে বলতেছ তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছ ফেরেশতারা তারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কোনো মেসেজ যায় নাই কোনো লোক যায় নাই কোনো বার্তাবাহক পৌঁছে নাই কোনো আলেম তোমাদেরকে এই কথা বলে নাই তখন তারা বলবে হ্যাঁ বলো বালা আমাদের কাছে গিয়েছিল। তখন আমরা বলতাম মান আজ আল্লাহ তোমার কাছে কিছুই পাঠায় নাই তুমি বিভ্রান্তির মধ্যে ইন ইনহান তুমিল্লাপি দলালিং কাবির তুমি বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছো তখন তারা আফসোস করবে বলবে ভক লো লাউ কু নাস আফসোস আমরা তাদেরকে মিথ্যারোপ করেছিলাম কিন্তু তাদের কথা যদি আমরা শুনতাম মানতাম আমাদের বিবেককে খাটাইতাম বুদ্ধিকে খাটাইতাম তাহলে আজকে আমরা সাইর যে প্রথম স্তর এই প্রবেশ করতাম না তাহলে একটা কারণ আরো কয়েকটা কারণ আছে বলে শেষ করে দিচ্ছি ইয়াতিমের মাল বক্ষণকারী সাঈর জাহান নামের প্রথম স্তরে পৌঁছবে সাঈরে ইয়াতিমের মাল বক্ষণকারী ইয়াতিমের মাল মাইরা খাইছে এমন লোক আমার সমাজের মধ্যে আছে নি? আছে ইয়াতিমের মাল আল্লাহ তালা হেফাজত করার কথা বলেছেন কিন্তু আমাদের সমাজের লোকগুলো ইয়াতিমের মাল অসহায়ের মাল বিধবার মাল দরিদ্রের মাল গরিবের মাল শুধু কৌশলে নয় সুকৌশলে খায় ঠিক কিনা ইয়াত্তিমের মাল যেই ব্যক্তি খাবে অসহায়ের মাল যেই ব্যক্তি মেরে দিবে বিধবার মাল যেই ব্যক্তি খাবে গরিবের মাল যেই ব্যক্তি নষ্ট করে দিবে কিংবা আটকায় রাখবে খাইছে না সহজে আছে না গরিবরা হয়রানি করে কথা কো না গরিবরা হয়রানি করে আসে না এমন মেম্বার ম্যান মাতঃপ্য নাই গেলে আজকে না কালকা ইস কয়নি চাইলে কিন্তু মুহূর্তের মধ্যে সমাধান করে দিতে পারে ক আজকানা কালকাইস, একালকা ইস কই আজকে আমার কাছে নাই আমার কাছে আইসে না দুই দিন পরে আইস দুই দিন পরে গেলে কয় কয় এখন ঘরের ভিতরে হয়ে রয়েছে কেন কিছু লাগবো ঠিক না কিছু হইলেই হয়ে যায় যে ব্যক্তি ইয়াতিমের মাল খাবে বিধবার মাল খাবে অসহায়ের মাল আটকাবে কুক্ষিগত করবে দরিদ্রর মাল নষ্ট করবে ওই ব্যক্তি জাহান নামের প্রথম স্তর শাড়িরে প্রবেশ করবে দলিল কি দলিল নিয়ে যান

ভক্ষণ করে এই খায় বলতে এখানে কি বোঝানো হয়েছে ইয়া কুলু না এই খাওয়া মানে আটকায় রাখা খাওয়া মানে কুক্ষিগত করা খাওয়া মানে হয়রানি করা খাওয়া মানে দেরিতে দেওয়া শুধু মুখ দিয়ে ডুকানোর নাম খায় না আপনি হয়রানি করাটাও এখানে খাওয়া বলা হয়েছে তাহলে ইন্ন যারা ইয়া কুলু না খায় আম গরিবের সম্পদ ইয়াতিবের সম্পদ বিধবার সম্পদ অসহায়ের সম্পদ জুলমান জুলুম করে ইন্নামা ইয়া কুলুনা সেই ব্যক্তি ফি বুতুনহিম নার তার পেটের ভিতরে জাহান নামের আগুন ডুকায় সে ইয়াতিমের মাল ডুকায় না ও সায়াসলাউনা সাঈর সে অচিরেই জাহান নামে সাঈরে প্রবেশ করবে সম্মানিত উপস্থিতি এই সাতটা স্তর থেকে একটা স্তরের বর্ণনা আজকে দিলাম যদি আল্লাহ পাক কোনো দিন তৌফিক দান করেন তাহলে বাদবাকি যে ছয়টা স্তর আছে ওই স্তরগুলোতে কি জন্য মানুষ প্রবেশ করবে সেই কথাগুলো তুলে ধরবো আল্লাহ পাক উক্ত কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন